su vida y la madre que no diga que yo আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথমে ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, তারপর এখান থেকে ভিডিও লিখাতে ক্লিক করবেন, তারপর নিউ লিখাতে ক্লিক করবেন। এখন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলি একসাথে শো করবে। এখন এখান থেকে প্রথমে একটা 11 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন, এটার লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এটার সাথে এখান থেকে আপনার পছন্দের 4টা ছবি সিলেক্ট করে দিবেন। ইন্ট্রো ভিডিও এবং 4টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার অপশন দেখবেন, এখানে ক্লিক করে দিবেন, তাহলে ভিডিও এবং ছবিগুলো এখানে চলে আসবে। তারপর এখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করবেন, এখান থেকে 9:16 সাইজটাকে সিলেক্ট করে দিবেন, তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এখন এই লেয়ারটাকে বাঁদিকে দিয়ে এইদিকে আসবেন, তারপর এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। যদি ছবিটা ফুল স্ক্রিন না থাকে তাহলে দুই আঙ্গুল দিয়ে ধরে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। ঠিক একইভাবে এখান থেকে প্রত্যেকটা ছবিকে চেক করবেন, যে ছবিটা ফুল স্ক্রিন নেই দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে ফুল স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন করার পর যদি দেখতে পান ছবিটা মাঝ বরাবর নেই, তাহলে হাত দিয়ে ধরে ডান দিক বাদিক করে এখান থেকে ছবিটাকে আপনি মাঝ বরাবর বসিয়ে দিবেন। এরকমভাবে ফুল স্ক্রিন করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি মিউজিক অপশনে ক্লিক করবেন, এইখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন, এইখান থেকে আপনি মাই মিউজিকে ক্লিক করবেন, তাহলে আপনার গ্যালারির সব অডিও গানগুলো এখানে শো করবে। এইখান থেকে আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এইখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এই দিকে একটা ইউজ লিখা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন, তারপর টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এইখান থেকে লেয়ারটাকে বাঁদিকে দিয়ে এইদিকে আসবেন, তারপর এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন, তারপর উপরে টুলসগুলোকে একটু বাঁদিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। এইখান থেকে এই অপাসিটিটাকে কমিয়ে আপনি 0.7 সেকেন্ডে নিয়ে আসবেন, তারপর ডবল টিক মার্ক অপশনে ক্লিক করে অ্যাপ্লাই টু অলটাকে সিলেক্ট করে দিবেন। এখন এখান থেকে আমাদের প্রত্যেকটা ছবির ডিউরেশন 0.7 সেকেন্ড হয়ে যাবে। তারপর দুই আঙ্গুল দিয়ে ধরে লেয়ারটাকে টেনে একটু জুম করে নেবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এখন এখান থেকে প্রথম ছবির লেয়ারে আবার ক্লিক করবেন, এখান থেকে আপনি উপরে টুলসগুলোকে একটু বাঁদিকে দিয়ে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনি ফল স্পিন এই অ্যানিমেশনটাকে 4টা ছবিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য এই অ্যানিমেশনটার উপরে ক্লিক করবেন, তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন, তারপর দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন, এইখান থেকে ফল স্পিন এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে টিক মার্ক অপশনে ক্লিক করবেন। ঠিক একই নিয়মে এখান থেকে আপনি 4টা ছবিতে ফল স্পিন অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। আমার 4টা ছবিতে সিলেক্ট করা হয়ে গেল। এখন এখান থেকে এই লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনি প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে চলে আসবেন, তারপর এখান থেকে উপরে টুলসগুলোকে একটু বাঁদিকে দিয়ে ফিল্টার অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি বিটস এই অপশনটাকে সিলেক্ট করবেন, তারপর এখানের মধ্যে আপনি এগুলোকে একটু বাঁদিকে দিলে ব্রেড নামে একটা ইফেক্ট পাবেন, এখানের মধ্যে এটাকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এটাকে ফুল করে দিবেন, এদিক থেকে এইটাকেও ফুল করে দিবেন, তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে এটা লেয়ারের শেষ অংশে ধরে এটাকে আপনি এরকমভাবে একটু কমিয়ে দিবেন, এরকমভাবে কমিয়ে একটু ছোট করে নেবেন, তারপর এখান থেকে ধরে প্রত্যেকটা ছবির উপরে এটাকে বসিয়ে দিবেন, মাঝ বরাবর করে বসিয়ে দিলে হবে। তারপর এখান থেকে এটার উপরে ক্লিক করবেন, উপরে টুলসগুলোকে বাঁদিকে দিয়ে ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন, এটা দুটো অংশ হয়ে যাবে, এদিকে এটার উপর ক্লিক করে ধরে রেখে দ্বিতীয় নম্বর ছবিটার উপর বসিয়ে দিবেন, তারপর আবার এটার উপরে ক্লিক করবেন, ডুপ্লিকেটে ক্লিক করবেন, এটার উপর ক্লিক করে ধরে রেখে তারপরের ছবিটার উপরে নিয়ে এটাকে বসিয়ে দিবেন। ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবির উপরে একটা করে বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনি একদম ভিডিওর প্রথমে চলে আসবেন, তারপর এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে পিআইপি লিখাতে ক্লিক করবেন, এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে, এটার লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই অপশনটাতে একবার ক্লিক করবেন, তারপর এখান থেকে এই লেয়ারটাকে ধরে একটু বাঁদিকে দিবেন, এখান থেকে এটার লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে এসে এইখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি।
এইখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে এইখানের মধ্যে আমি যে মিউজিক এবং যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এখান থেকে এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা সেভ নামে অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এখন এইখানের মধ্যে 100% হয়ে গেলে এই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।